নমস্কার বন্ধুরা, গল্পবাজি সাথে নীল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব প্রচেত গুপ্তের লেখা কলম গল্পটি। গল্প পাঠে আমি নীল। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। শুরু করছি আজকের গল্প, প্রচেত গুপ্তের কলম। পায়ের হালকা ঠোক্কর লাগলো মুকুলের, ইঁটের টুকরো থাকলে যেমন লাগে। আজ মুকুলের বেজায় তাড়া, অফিসে পৌঁছতে হবে সকাল 9টার মধ্যে। আইটি অফিসগুলোতে কাজের চাপ বেশি, মুকুলের আবার ডবল কাজ। অফিসের কাজ যেমন থাকে তেমন বাড়ির কাজও আছে। সে কলকাতায় একা থাকে, তাকেই সব করতে হয়। লেখাপড়ার পাঠ চুকিয়ে 2 বছর হল জলপাইগুড়ি থেকে কলকাতায় এসেছে মুকুল। পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল, কাজ পেয়ে গিয়েছে নামী এক আইটি কোম্পানিতে। চাকরি ভালো পেলেও কলকাতায় থাকার জায়গা নিয়েছিল সমস্যা। মুকুলদের বাড়ি জলপাইগুড়ির এক গ্রামে, সেখানেই বাবা থাকেন। মা মারা গিয়েছেন 5 বছর হয়ে গেল। মুকুল যখন জলপাইগুড়ি শহরে এসে স্কুল কলেজে লেখাপড়া করছে, তখন থাকত বোর্ডিং আর হোস্টেলে। কলকাতায় চাকরি করতে এসে প্রথমে থেকেছে পেইং গেস্ট হয়ে। বছর খানেক হল সল্টলেকে বাড়ি ভাড়া নিয়েছে, একতলায় 2 কামরার ফ্ল্যাট। ইচ্ছে করেই একটু বড় ফ্ল্যাট নিয়েছে, যাতে বাবা মাঝে মাঝে এসে থাকতে পারেন। সল্টলেক থেকে তার অফিস যাতায়াতেও সুবিধা। মুকুল যতই বাড়ি ভাড়া নিক, মুকুলের বাবা বিজনবাবু একজন ঘর কোনো মানুষ, চট করে নিজের গ্রাম ছেড়ে কোথাও গিয়ে থাকতে চান না। রাতে বাড়ির বিছানায় শুয়ে ঝিঝির ডাক না শুনলে তার নাকি ঘুম হয় না। ভোরবেলায় বাড়ির পুকুর ঘাটে দাঁতন নিয়ে দাঁড়িয়ে হাঁসের প্যাকপ্যাকানি না শুনলে তার নাকি ঠিক মতো ঘুম ভাঙে না। মুকুল রাগারাগি করে, বলে, বাবা, ঘুম পাওয়া আর ঘুম ভাঙা নিয়ে এত চিন্তা করো না, কদিন কলকাতায় এসে থেকে যাও, আমি তোমায় টেপ রেকর্ডারে ঝিঝির ডাক আর হাঁসের প্যাকপ্যাক শোনাব। বিজনবাবু ছেলের রাগ সামলানোর জন্য বলেন, যাব যাব, আগে তুই গুছিয়ে নে। মুকুল বলে, গুছিয়ে নেওয়াই আছে, 2টো ঘরের ফ্ল্যাট নিয়েছি, রান্নার দিদি আছেন, তোমায় কিছু করতে হবে না। বিজনবাবু হেসে বলেন, সেটাই তো চিন্তা, কিছু না করে বসে থাকলে শরীরটা তো একেবারে যাবে। এখানে তাও স্কুলের মাস্টারি থেকে রিটায়ার করে বাগান করি, গ্রামের ছেলেমেয়েদের পড়াই, তোর কলকাতায় গিয়ে কি করব? গাড়ির হর্ন শুনে কান ঝালাপালা করব আর পথের ধুলো ধোঁয়া খেয়ে খকখক করে কাশবো? মুকুল বিরক্ত হয়, এত জেদ করলে চলে? মা চলে যাওয়ার পর মানুষটাকে সামলানো কঠিন হয়ে গিয়েছে। মুকুলের চিন্তাও হয়, একা থাকেন, শরীরটাও ভেঙে গিয়েছে, তার ওপর মনের দিক থেকে ভদ্রলোক একজন পুরনো দিনের মানুষ। ছেলে তথ্য প্রযুক্তি অফিসে কাজ করলে কি হবে, নিজে মোবাইল ফোন কম্পিউটারের ধার কাজ দিয়ে যান না, ফলে কলকাতা থেকে নিয়মিত তার খোঁজ খবর নেওয়াটা একটা সমস্যা। মুকুল একটা মোবাইল ফোন কিনে দিয়েছিল, বিজনবাবু সেই ফোন আলমারিতে তুলে রেখেছেন। মুকুল দেশে গিয়ে রাগ দেখালো, বাবা, তুমি মোবাইল আলমারিতে তুলে রেখেছো কেন? বিজনবাবু শান্ত হয়ে বললেন,
ও বড় গোলমেলে জিনিস, নম্বর টিপলে বেশিরভাগ সময় দেখি কুক কুক করে, তুই কথা বললে অর্ধেক কথাই ভেসে যায়। ধর বললি এই শনিবার বাড়ি আসবি না, নাটা ভেসে গেল, আমি শুনলাম এই শনিবার আসব। ব্যাস শনিবার সকালে গাছ থেকে ডাব পেড়ে পুকুর থেকে মাছ তুলে ঠায় বসে রইলাম। মুকুল বলে, উফ বাবা, এটা তো নেটওয়ার্কের সমস্যা, ঠিক মতো লাইন পাওয়া যায় না, ফোন কি দোষ করল? বিজনবাবু হেসে বলেন, কোনো দোষ করেনি, সে অতি ভালো ছেলে, কিন্তু আমি বুড়ো মানুষ, তারে সামলাতে পারি না। মুকুল বলল, তাহলে তোমার খোঁজ খবর নেব কি করে, অত দূরে থাকি, চিন্তা হয়। বিজনবাবু হেসে বললেন, দূর বোকা ছেলে, চিন্তার কি আছে, তোকে মাঝে মাঝে চিঠি তো লিখি, তুইও লিখবি। বিজনবাবু সত্যি ছেলেকে মাঝে মাঝে চিঠি লেখেন। কলকাতার অফিস থেকে বাড়ি ফিরে মুকুল মাসে একটা দুটো করে পোস্টকার্ড পায়, 4-5 লাইনের চিঠি, মামুলি কথা। কেমন আছো, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, রাত জাগবে না, আমার জন্য চিন্তা করতে হবে না, আমি ভালো আছি, সবজি বাগানে এবার ফলন খুবই ভালো হয়েছে, বিশেষ করে পুঁই শাক আর লাউ, বাড়িতে এলে দেখতে পাবে। বাবার চিঠি পেয়ে মুকুল অবাক হয়, এ যুগেও কেউ চিঠি লেখে, লোকে শুনলে বিশ্বাস করবে না, তবে মানুষটার হাতের লেখা ভারী সুন্দর, নির্ভুল বানান, কাটাকুটি নেই, স্কুলে দীর্ঘদিন মাস্টারি করার গুণ, তার উপর আবার ফাউন্টেন পেনে লেখা, ঝর্ণা কলম, কালি ভরে লিখতে হয়, এই ধরনের কলমের ব্যবহার তো আজকাল উঠে গিয়েছে। মুকুল এখন এসেছে বাজারে, লন্ড্রিতে জামা কাপড় দিয়ে স্টেশনারি দোকান থেকে বিস্কুট কফি কিনেছে, তারপর বাড়ি ফেরার পথে পায়ে ঠোক্কর খেয়েছে। প্রথমে পাত্তা না দিলেও দ্বিতীয় ঠোক্করে নিচের দিকে তাকালো মুকুল, যেন ইচ্ছে করে পায়ের সামনে এসে পড়ল। না, ইঁটের টুকরো নয়, রাস্তায় ধুলো মেখে পড়ে আছে একটা কলম, ফাউন্টেন পেন। রাস্তায় টাকা পয়সা দামি জিনিস পড়ে থাকলেও অনেকে হয়তো ফিরেও তাকাবে না, কিন্তু একটা কলম পড়ে থাকলে লেখাপড়া জানা যে কোনো মানুষই থমকে যাবে। মুকুলও থমকাল, নিচু হয়ে কলমটা তুলল। এটা কার? কালো রং, গোলগাল, রাশ ভারী চেহারা, গায়ে সোনালি বর্ডার, ক্লিপের রঙও সোনালি। এদিক ওদিক তাকালো মুকুল, কেউ কি দেখছে? না, কেউ দেখছে না। নিজের জামাতেই ধুলো মুছে ঢাকনাটা খুলে ফেলল। সকালের রোদ পিছলে পড়ল সোনালি নিবে, ঝকঝক করছে, যেন বুদ্ধি ঝলসে উঠছে। আহা, ভারী সুন্দর কলম, কলম যে এমন সুন্দর হয় মুকুল আগে জানতই না, কিন্তু জিনিসটা নিয়ে এখন সে কি করবে? রাস্তায় ফেলে দিয়ে যাবে সেটা ঠিক হবে না, মানুষের পায়ের চাপে গাড়ির চাকার তলায় দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যাবে, তাহলে না, আর মাথা ঘামালে হবে না, অফিসে দেরি হয়ে যাচ্ছে। কলমটা পকেটে গুঁজে বাড়ির দিকে পা বাড়ালো মুকুল, এখন তো সঙ্গে থাকুক, পরে ভাবা যাবে। বাড়ি ফিরে টেবিলের ওপর কুড়িয়ে পাওয়া কলমটা ফেলে স্নানে ছুটল মুকুল,
টেবিলটা আগোছালো। বই, খাতা, অফিসের রিপোর্ট, বাবার পোস্টকার্ড ছড়ানো। সারাদিন অফিসের চাপে কলমের কথা ভুলেই গেল মুকুল। ফোন ধরবার পর্যন্ত সময় ছিল না। মোবাইলটা পকেটে বন্ধ অবস্থায় পড়েছিল, এমন প্রায়ই হয়। অফিস থেকে বেরোতে রাত 8টা, সল্টলেকের পথ নির্জন। বড় রাস্তা থেকে বাড়ি পর্যন্ত হাঁটার সময় সকালে পাওয়া কলমটার কথা মনে পড়ে গেল, মনটা খচ করে উঠল। কলমের মালিককে পাওয়া যাবে কি করে? আচ্ছা, বাজারের সামনে যে স্টেশনারি দোকানটা রয়েছে সেখানে রেখে এলে কেমন হয়? কেউ খোঁজ করতে এলে পেয়ে যাবে, এটাই ভালো হবে। নিশ্চিন্ত মনে তালা খুলে বাড়িতে ঢুকল মুকুল। আলো জ্বালল, মুখ হাত ধুয়ে জামাকাপড় বদলে এক মগ কফি বানিয়ে টেবিলের কাছে এলো। টেবিল ল্যাম্পটা জ্বালাতেই বুকটা ছ্যাঁত করে উঠল। কলমের ঢাকনাটা খোলা কেন? ভ্রু কুঁচকে গেল মুকুলের। কে ঢাকনা খুলল? অফিসে যাওয়ার সময় তো বাড়িতে তালা দিয়ে বেরিয়েছিল, তাহলে নিজেই ভুল করে খুলে গিয়েছে? মনে পড়ছে না, কে জানে, মনের ভুলে হয়তো করেছিল। মনের ভুলে মানুষ অনেক উদ্ভট কাজ করে বসে। কলমের ঢাকনাটা আটকাতে আটকাতে মুকুল দেখল পাশে একটা পোস্টকার্ডও পড়ে রয়েছে। কলমের ছায়ায় মিশে আছে যেন, নিশ্চয় বাবার পুরনো চিঠি। বইপত্র নাড়াঘাটার সময় সামনে এসে পড়েছে, আগে খেয়াল করেনি, এখন চোখে পড়ল। পোস্টকার্ডটা হাতে তুলল মুকুল। কেমন ভেজা লাগছে, জল পড়েছিল নাকি? চিঠিতে অল্প কটা লাইন লেখা। মুকুল, কেমন আছিস বাবা? আমার শরীরটা কদিন ভালো যাচ্ছে না, মাঝে মাঝে মাথা ঘোরে, পারলে একবার বাড়ি আসিস। মুকুলের হালকা চিন্তা হল, এই চিঠি কিসে আগে পড়েছে? নিশ্চয় পড়েছে, মাথা ঘোরার সমস্যা বাবার বহুদিনের। তারপরেও শনিবার গ্রামে যাবে বলে ঠিক করল মুকুল। একটা বই টেনে নিল, কিন্তু মন বসাতে পারল না। গভীর রাতে মোবাইলের ঝনঝনানিতে ঘুম ভাঙল মুকুলের। ধরফড় করে উঠে বসল, ফোন তুলে দেখল গ্রামের হরেন কাকা। কি হয়েছে হরেন কাকা? হরেন কাকা থমথমে গলায় বললেন, দুপুর থেকে চেষ্টা করেও তোকে ফোনে পাইনি, হয় বলছে সুইচ অফ, নয় বলছে যোগাযোগ করা যাচ্ছে না। আজ সকালে তোর বাবা পুকুর ঘাটে বসে কাকে যেন চিঠি লিখছিলেন, হঠাৎ মাথা ঘুরে যায়, পোস্টকার্ড কলম হাত ফসকে জলে পড়ে, সেগুলো বাঁচাতে গিয়ে উনিও হুড়মুড় করে জলে পড়েন, মাথায় আর বুকে খুব চোট লেগেছে, গ্রামের হেলথ সেন্টারে ভর্তি করিয়েছি, তুই কাল ভোরেই রওনা দে মুকুল। ভোরবেলা ব্যাগ গুছিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ালো মুকুল, কলমটা তুলে নিল। বাবা যদি বেঁচে থাকেন কলমটা ফেরত দিতে হবে তো। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।